3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডেটা ভ্যালিডেশনের ওপর। ওকে, এক্সেলের ডেটা ভ্যালিডেশন বলে একটা অপশন রয়েছে, সেই অপশনটা নিয়েই আমি ডিটেলসে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা টপিক, কারণ তোমরা প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখছো এখানে একটা নর্মাল একটা ওয়ার্কশিট, তো এই ওয়ার্কশিটের উপর আমি যখন নেম যে কলামটা করা আছে, নেম যে ফিল্ডে আছে, তখন আমি নেম এন্ট্রি করতে যাচ্ছি। দেখো এখানে ভালো করে খেয়াল করো, যখন আমি ক্লিক করছি দেখো ওয়েলকাম এন্টার ইউর নেম হিয়ার। তো এই ধরনের মেসেজ কিন্তু খুব ইন্টারেক্টিভ একটা ওয়ে, একটা ইউজারের সাথে কমিউনিকেশন বা ইউজার যখন ডেটা এন্ট্রি করছে, এই ধরনের যদি মেসেজ শো করতে পারি আমরা, তাহলে কিন্তু তারা খুব সহজেই বুঝতে পারবে যে এখানে এই ফিল্ডে আমাদের কী এন্ট্রি করতে হবে। বা আরেকটা জিনিস দেখায় তোমাদের, যখনই আমি ডেটা এন্ট্রি করতে করতে পরপর নিচের দিকে নামছি, তখন দেখো একটা জিনিস, আমরা কিন্তু আর হেডিংটা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কনফিউশনে পড়ে যাবো যে এখানে নেম ইনসার্ট করবো না ডেটা ইনসার্ট করবো বা মোবাইল নাম্বার ইনসার্ট করবো। কিন্তু যখনই তুমি এই ধরনের কিছু ডেটা ভ্যালিডেশন করে রাখবে, তাহলে কি হবে, তুমি যখনই এই সেলটার উপর ক্লিক করবে, তুমি বুঝতে পারবে এখানে আমাকে নেম এন্ট্রি করতে হবে, এন্টার ইউর নেম হেয়ার। আশা করি সবাই বুঝতে পারছো কেন আমাদের এই জিনিসটা শিখতে হবে। প্র্যাকটিক্যালি তোমাদের আজকে আমি দেখাবো। তারপরে দেখো আমি হেডিংটা, দেখো আমি নিচে স্ক্রল করে চলে এসেছি, আমরা হেডিংটা আমার কাছে হাইড হয়ে গেছে, হেডিংটা উপরের দিকে চলে গেছে, আমরা বুঝতে পারছি না এখন। তো এইভাবে কিন্তু এই সমস্যাটার সমাধান করা যায়, আরও অনেক উপায় রয়েছে, আমি দেখাবো পরের ভিডিওগুলোতে। তো এই অপশানটা ইউজ করে আমরা কিন্তু ইউজারকে হেল্প করতে পারি, বা আমরা নিজেরা যখন ডেটা এন্ট্রি করব, তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এই সেলটাতে আমাদের কি এন্ট্রি করতে হবে। দেখো যখনই ক্লিক করছি ওয়েলকাম এন্টার ইউর নেম হেয়ার, নেক্সট ফিল্ডে যখন যাচ্ছি ওয়েলকাম এন্টার ডিপার্টমেন্ট হেয়ার, নেক্সট ফিল্ডে দেখো ওয়েলকাম এন্টার ইউর স্যালারি হেয়ার, ওকে, তারপরে দেখো এন্টার ইউর মোবাইল নাম্বার। তাহলে আমরা বুঝতে পারছি, আশা করি সবাইকে বোঝাতে পারছি যে কেন আজকে এটা আমরা শিখব। যদি তোমরা এটা তোমাদের কোশ্চেনটা হয়, তাহলে কিন্তু তুমি এই ভিডিওটা দেখতে পারো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এটা আমি কিভাবে করছি। আরেকটা জিনিস দেখো, খেয়াল করো অনেক সময় ডেটা এন্ট্রি করতে গেলে আমাদের কিছু ভুল মিস্টেক বা ভুল টাইপও হয়, কিছু মিস্টেক হয় টাইপ করতে গেলে খুব তাড়াতাড়ি। এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা আমরা প্রত্যেকেই জানি 10 ডিজিটের হয়, অনেক সময় স্পিডে টাইপ করার কারণে 9 ডিজিট এন্টার করে আমরা যখন এন্টার করে দিই, সেটা অ্যাকসেপ্ট করে নেয় এক্সেল। তো এখানে যদি আমি এটা মেনশন করি, আমি তোমাদের দেখিয়ে দিই, আমি এখানে একটা মোবাইল নাম্বার এন্ট্রি করছি, প্রত্যেকেই জানি 10 ডিজিটের মোবাইল নাম্বার এখানে আমাদের এখানে। তো আমি একটা নাম্বার এন্ট্রি করছি 9749078 0876। এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে 11টা ডিজিট আমি এন্ট্রি করে ফেলেছি, ওকে, তারপরে এন্টার করতে যাচ্ছি। দেখো প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার। তো যখনই তুমি 11টা বা আরও বেশি, 10টা ছাড়া অন্য যে কোনো নাম্বার তুমি যদি এন্ট্রি করতে যাও, এই ধরনের মেসেজ তোমাকে শো করবে, এটা এন্ট্রি হবে না। তাহলে এইভাবে কিন্তু আমাদের মিস্টেকগুলোকে ডেটা ভ্যালিডেশনের সাহায্যে আটকানো যায়। বা ধরো আরেকটা জিনিস দেখায় তোমাদের, 3টে ডিজিট এন্ট্রি করেছি, 4টে ডিজিট এন্টার করছি, প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার। আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসগুলো আমরা এক্সেলে কীভাবে করব, সেই নিয়ে আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা সবাইকে বলবো যে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি এটা প্রতি ভিডিওতে বলে থাকি, কারণ একটাই কারণ, ওয়াচ টাইম বাড়বে কি বাড়বে না সেই বিষয়ে আমি জানি না, দেখলে তো অবশ্যই বাড়বে। কিন্তু আরেকটা জিনিস, তোমাদের এখানে কিন্তু আমি এক্সেলটা শেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। তো এক্সেলটা আমি ডিটেলসে একদম প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করছি একদম সহজ ভাষাতে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো, এক্সেল নিয়ে কোনো ডাউট না থাকে। যদি কোনো একটা পার্ট তোমরা মাঝখান থেকে মিস করো, তাহলে কিন্তু পুরো বিষয়টাই একটা সে আগের মতোই রয়ে যাবে, যে এক্সেলটা ওপর থেকে শিখলাম কিন্তু ভেতর থেকে কিছুই জানলাম না কী কারণে করছি। তো সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করো, তো পুরো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। প্রত্যেকটা ভিডিও ম্যাক্সিমাম হলে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটস। তো এই টাইমটা তোমরা ইউটিউবে গান শুনে বা গেম খেলে মোবাইলে কাটিয়ে দাও। তো কিছু আজকের ভিডিওতে আমি, তোমরা শিখতে যদি চাও এক্সেল, তাহলে বলবো যে 20 মিনিট তোমরা এই ভিডিওতে দাও, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সহজেই এই কাজগুলো শিখে নিতে পারবে বাড়িতে বসে একদম ফ্রিতে। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে কিছু এন্ট্রি করছি, প্রথমে এন্টার ইওর নেম একটা এন্ট্রি করে দেখাই।
ডিপার্টমেন্ট স্যালারি মোবাইল নাম্বার দেখো এন্ট্রি হয়ে যাচ্ছে আবার যখন নেক্সটে আসলাম নেক্সট যে সেলে এখানে এন্টার ইউর মোবাইল এন্টার ইউর নেম হেয়ার এইভাবে আমি খুব সহজে ডেটাগুলো এন্ট্রি করতে পারছি কোনো কিছু যাওয়ার উপরে বা নিচে যাওয়ার দরকার নেই যে সেলে থাকছি সেই সেলে আমার মেসেজগুলো চলে আসছে তো কিভাবে এটা করলাম প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে একদম মন দিয়ে দেখতে থাকো এই যে কলামটা রয়েছে এই কলামটা যে কলামের উপর তুমি এইটা অ্যাপ্লাই করতে চাইছো সেই কলামটাকে সিলেক্ট করবে দেখো আমি এখানে নেম যে কলামটা রয়েছে এটাকে সিলেক্ট করেছি এখানে নেমের পর তোমরা চলে যাবে ডেটা ওকে তারপরে চলে যাও ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর ক্লিক করো ফার্স্ট অপশনটা ডেটা ভ্যালিডেশন ওকে এখানে তিনটে ট্যাব রয়েছে এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি সেটিং সম্বন্ধীয় কিছু ভিডিও আমি আপলোড অলরেডি করে রেখেছি তোমরা আগে দেখতে পারো ভিডিওগুলো সেটিং ইনপুট মেসেজ এরর অ্যালার্ট তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে ইনপুট মেসেজে চলে যাবে এখানে টাইটেলে তুমি যেটা দেবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে ওয়েলকাম তো এইখান থেকে আসছে এখানে তুমি যা টাইপ করে নিজের নাম টাইপ করলে তোমার নিজের নামটা এখানে আসবে তোমার কোম্পানির নাম টাইপ করলে তোমার কোম্পানির নামটা এখানে আসবে টাইটেল ইনপুট মেসেজ এখানে যেহেতু আমি নেম এন্ট্রি করব তাই আমি এখানে টাইপ করে রেখেছি প্লিজ এন্টার ইউর নেম হেয়ার তুমি তোমার মতো করে মেসেজ এখানে লিখে দেবে প্লিজ এন্টার ইউর এমপ্লয় নেম হেয়ার প্লিজ এন্টার ইউর স্টুডেন্ট নেম হেয়ার আশা করি বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে ইনপুট মেসেজ তারপরে ফাইনালি ওকে বাটনটিতে ক্লিক করবে সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু কিছু পয়েন্টস মিস গেলে কিন্তু তোমরা শিখতে পারবে না এটা নেক্সট যেটা করছি আবার দেখো ভালো করে খেয়াল করো নেক্সট কলামটাকে তোমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে যে কলামটার উপর তুমি এটা অ্যাপ্লাই করছো তারপরে চলে যাবে ডেটা ডেটা ভ্যালিডেশন ইনপুট মেসেজ এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম তো হেডিং টাইটেল যেটা আছে ওয়েলকাম এন্টার ডিপার্টমেন্ট হেয়ার কারণ এটা ডিপার্টমেন্ট কলাম সেই জন্য আমি ডিপার্টমেন্ট রেখেছি এন্টার ডিপার্টমেন্ট হেয়ার আশা করি বুঝতে পারলে সবাই তো এইভাবে তোমরা এই মেসেজগুলোকে এখানে নিয়ে আসতে পারো নেক্সট যে পার্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল নাম্বার এই যে মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছ একটা স্পেশাল কন্ডিশন আমি অ্যাপ্লাই করে রেখেছি দশটা ডিজিটই এখানে এন্ট্রি হবে দশের বেশি বা দশের কম এন্ট্রি করতে গেলে তোমাকে এরার মেসেজ দেবে তো এটা কিভাবে করলাম আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে একইভাবে প্রথমে ওই কলামটাকে সিলেক্ট করবে তারপরে চলে যাবে ডেটা তারপরে চলে যাও ডেটা ভ্যালিডেশনে আবার ক্লিক করো ফার্স্ট যে ড্রপডাউনে আছে ডেটা ভ্যালিডেশন এখানে আসার পর তোমরা চলে যাবে ফার্স্ট এখানে মন দিয়ে দেখো ফার্স্ট তোমাদের যেতে হবে সেটিংয়ে ওকে সেটিংয়ে আসার পর অ্যালাও যেটা রয়েছে এখানে তোমরা অনেক অপশান দেখতে পাচ্ছ এখানে আমি করেছিলাম টেক্সট লেন্থ তারপরে দেখো ডেটা এখানে করেছি ইকুয়াল টু অনেক অপশান আছে তোমরা তোমাদের মতো করে কন্ডিশন করে নিতে পারো অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে যেহেতু আমার আমি জানি মোবাইল নাম্বার 10 ডিজিটের হয় তাই আমি করেছি এটা টেক্সট লেন্থ ইকুয়াল টু এখানে দিয়েছি লেন্থ 10 সেই কারণে এখানে শুধুমাত্র 10টা ডিজিটই এন্ট্রি করতে পারবে 10টা ডিজিট বা 10টা ক্যারেক্টারও এখানে এন্ট্রি হয়ে যাবে যেহেতু আমি এখানে করেছি টেক্সট লেন্থ ওকে এইবার চলে যায় যদি কেউ ভুল টাইপ করে তখন কি মেসেজ দেবো যে মেসেজটা আসছে তোমরা দেখো আমি যখনই এখানে যাচ্ছি যদি আমি তিনটে বা ক্যারেক্টার বা তিনটে ডিজিট এখানে এন্ট্রি করতে যাই এই যে মেসেজটা আসছে দেখো রং প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার রিট্রাই তো এই জিনিসটা কিভাবে আসছে একইভাবে তোমরা ওই কলামটাকে সিলেক্ট করবে ডেটায় চলে যাবে ডেটা যেতে আসার পর ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবে তারপরে ডেটা ভ্যালিডেশনে আসলে আসার পরে এরর অ্যালার্ট এই যে লাস্ট অপশানটা দেখো এখানে প্রথমে এই যে টাইটেলটা আমি এখানে আসছিল দেখো রং টাইটেলে আমি লিখেছিলাম রং তারপরে মেসেজ দিয়েছিলাম প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার যেহেতু এটা মোবাইল নাম্বার কলাম সেই জন্য আমি দিয়েছিলাম প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার এটা তোমার মতো তুমি মেসেজ সেট করে নিতে পারো আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবে এই যে স্টাইল এইখানে কিন্তু অনেক কিছু অপশান রয়েছে যদি তুমি স্টপ করতে যাও যে এন্ট্রিটা করতে দেবে না তাহলে কিন্তু স্টপ করে দেবে এটাকে এই যে দেখো রেড ক্রস সাইন যে বাটনটা রেড কালারে আসছে এটা আসবে ওকে যদি তুমি ওয়ার্নিং দাও জাস্ট একটা ওয়ার্নিং এন্ট্রি হবে কিন্তু ওয়ার্নিং দিচ্ছ তুমি এটা তাহলে ওয়ার্নিং করবে আরেকটা ইনফরমেশন যদি কিছু ইনফরমেশন তুমি দিতে চাও তাহলে ইনফরমেশন দিয়ে দেবে তো এখানে আমি যেহেতু মোবাইল নাম্বার 10 ডিজিটের হয়
তো কেউ যদি 9 ডিজিট বা 11 ডিজিট টাইপ করে দেয় তাহলে আমি সেই এক্সিকিউশনটাকে স্টপ করে দিচ্ছি, তাই আমি স্টপ করে রেখেছি। এটা তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি এই অপশনগুলো চুজ করে নেবে, তারপর ওকে বাটনটিতে ক্লিক করবে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে, আমি একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এখানে দেখালাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে বা কিছু কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কোশ্চেন বা কোয়ারি তোমরা লিখতেই পারো কমেন্ট বক্সে। এই ধরনের এক্সেল যদি তোমরা বাড়িতে বসেই শিখতে চাও, অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স এক্সেল একদম ফ্রিতে, আমি তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে প্রেস করো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। লাইক করতে কিন্তু ভুলো না, এবং যদি তোমাদের এই ভিডিওগুলো উপকারে আসে তাহলে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার বা যারা এক্সেল শিখতে চাইছে স্টুডেন্ট, বা ধরো তোমার ফ্রেন্ড সার্কেল যারা এক্সেল শিখতে চাইছে কোনো কোম্পানিতে অফিসিয়াল কাজের জন্য, তাদের সঙ্গে তুমি এটা শেয়ার করতেই পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।